দেশে পৌঁছেছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের কাঠমান্ডু থেকে দুপুর 2:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাবিনাদের বহনকারী বিমান। তারা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ীদের বরণ করে নেওয়ার জন্য আগে থেকে প্রস্তুত ছিল সুসজ্জিত ছাদ খোলা বাস। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বাংলাদেশ নারী ফুটবল দল চলে যাবে সরাসরি বাফুফে ভবনে। সেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিকে বিমানবন্দরে গণমাধ্যমে কথা বলতে গিয়ে দলকে সমর্থনের জন্য সতীর্থ এবং দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন অধিনায়ক সাবিনা খাতুন। অবশ্যই আপনাদের সকলের দোয়া ছাড়া এটা সম্ভব ছিল না। দ্বিতীয়বারের মতো এই আনন্দ এবং আমি প্রথমবারের মতোই সেম ভাবেই ফিল করছি যে এত মানুষের সমাগম, মানুষের ফুটবলকে কতখানি ভালোবাসে। সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা ও দোয়া আমার সকল মেয়েদেরকে, আমাদের যারা কোচিং স্টাফ ছিল সকলকেই, তারা যেভাবে কঠোর পরিশ্রম করেছে এই সাফল্যের জন্য, তাদের প্রতি আসলেই হচ্ছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।